দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে যে পর্ষদের সভাপতি অর্থাৎ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে আদালত অবমাননার এই মামলায় তাকে পার্টি হিসাবে যুক্ত করতে হবে। তার পাশাপাশি 2018 সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নির্দেশ কার্যকর করার জন্য শেষবারের জন্য তাকে 3 সপ্তাহ সময় দেওয়া হচ্ছে। এখন কি ছিল সেই নির্দেশ? 2018 সালে বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় বলেছিলেন যে 2014 সালের যে প্রাথমিক টেট হয়েছিল সেখানে যে 6টি প্রশ্ন ভুল নিয়ে মামলা হয়েছিল, সেই প্রশ্ন যারা অ্যাটেম্প্ট করবেন তাদের প্রত্যেককে পূর্ণ মান দেওয়ার জন্য, অথচ পর্ষদের তরফ থেকে সেই নম্বর দেওয়া হয়নি এখনো পর্যন্ত। বিভিন্ন অচিলায় সেই সেই মামলা এখনো পর্যন্ত আদালতের কাছে বিচারাধীন। অতএব সেই মামলাতেই মানিক ভট্টাচার্যকে নির্দেশ কার্যকরী করার জন্য শেষবারের জন্য 3 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তাকে এই মামলায় পার্টি হিসেবে যুক্ত করতে হবে। পাশাপাশি তুমি জানো যে এই প্রশ্নভুল সংক্রান্ত পৃথক একটি মামলায় কয়েকদিন আগেই মানিক ভট্টাচার্যকে ব্যক্তিগতভাবে 3,80,000 টাকার জরিমানা করা হয়েছিল এবং 19 জন মামলাকারীকে বা চাকরি প্রার্থীকে প্রত্যেককে ব্যক্তিগতভাবে 20,000 টাকা নির্দেশও দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল এই কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরবর্তী ক্ষেত্রে 4 অক্টোবর মামলার শুনানি, সেই সময় আর কি কি নির্দেশ দেওয়া হয় এটাই এই মুহূর্তে দেখার। সোনালী, ধন্যবাদ। কেন্দ্রীয় প্রতিযোগিতামূলক পরীক্ষায় দুর্নীতি ও প্রশ্ন ফাঁসের অভিযোগ, রাজভবনের সামনে ছাত্র পরিষদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজভবনের সামনে বিক্ষোভ, কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।